আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ঐতিহ্যবাহী বাইশেরি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ ও অভিনন্দন। আজকের ক্লাসে রয়েছি আমি মোহাম্মদ হাসিব আল মাহমুদ, সহকারী শিক্ষক গণিত বাইশেরি মাধ্যমিক বিদ্যালয় বাইশেরি বানারীপাড়া বরিশাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ছয়ের সরল সহজ সমীকরণ এর অনুশীলনের 6.2 এর একটি গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। গাণিতিক সমস্যাটি হলো তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী 6.2 এর 10 নম্বর গাণিতিক সমস্যা। যে গাণিতিক সমস্যায় বলা হয়েছে দুইটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো, অর্থাৎ দুটি সংখ্যা যোগ করলে হবে 100 এবং বিয়োগ করলে হবে 20। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদের দুটি সংখ্যা আমরা ধরে নিব, সংখ্যা দুটি যে কোনো সংখ্যা তুমি ধরে নিতে পারো চলক হিসাবে। মনে করি সংখ্যা দুইটি এক্স এবং ওয়াই। এক্ষেত্রে লক্ষ্য করো, দুটি সংখ্যার যোগফলের ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই 100 তৈরি করতে পারবো বা 100 লিখতে পারবো, কিন্তু বিয়োগফলের ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন জাগবে, সেটা হচ্ছে এর মধ্যে বড় কোনটি, এক্স বড় না ওয়াই বড়, এক্স থেকে ওয়াই বিয়োগ করব না ওয়াই থেকে এক্স বিয়োগ করব। এই জন্য যখন আমরা ধরেছি, মনে করি সংখ্যা দুটি এক্স ওয়াই, পাশে বা সাইডে একটি শর্ত লিখে দিবে যেখানে এক্স গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ এক্স হলো ওয়াইয়ের চেয়ে বড়, মানে এক্স বড় সংখ্যাটি, ওয়াই হচ্ছে ছোট সংখ্যাটি। এখন আমাদের এখানে দুটি শর্ত দিছে, শর্ত একটি হলো যোগফল 100 এবং বিয়োগফল হচ্ছে 20। তাহলে এখন প্রথম শর্ত মতে আমরা লিখতে পারি, প্রথম শর্ত মতে এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 100, এবং দ্বিতীয় শর্তে কি বলছে, দ্বিতীয় শর্তে বলছে বিয়োগফল 20, অর্থাৎ বিয়োগ তো সাধারণত আমরা বড়টা থেকে ছোটোটাই করি, সেক্ষেত্রে হবে এক্স হলো বড়, বিয়োগ হচ্ছে ওয়াই হচ্ছে ছোট, বলা হয়েছে 20। এক্ষেত্রে আমরা এর পূর্বের ক্লাসে আমরা সমাধান করেছিলাম দুটি পদ্ধতিতে, একটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি এবং আরেকটি হচ্ছে অপনয়ন পদ্ধতি। আমরা সে ক্লাস ভালোভাবে বুঝতে পেরেছি এবং সমাধান করেছি। এখানেও আমাদের দুটি সমীকরণ চলে আসছে, এই সমীকরণ দুটি তুমি যে কোনো একটি পদ্ধতিতে সমাধান করতে পারবে, অর্থাৎ প্রতিস্থাপনও ব্যবহার করতে পারবে, অপনয়নও ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এটাকে 1 নং সমীকরণ দেই এবং এটাকে আমরা 2 নং সমীকরণ দিই। আমরা এখন অপনয়ন পদ্ধতিতে সমাধান করব, অর্থাৎ 1 নং ও 2 নং সমীকরণ যোগ করলে দেখো প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই বাদ হয়ে থাকবে শুধু এক্স চলক বিশিষ্ট সমীকরণ। সেক্ষেত্রে আমরা লিখব 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি বা যোগ করে পাই, সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণের যোগ হবে বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ হবে। 1 নং সমীকরণ যোগ করি তাহলে আসবে এক্স প্লাস ওয়াই, মানে 1 নং সমীকরণের বাম পক্ষ যোগ আসবে 2 নং সমীকরণের বাম পক্ষ, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। আবার 1 নং সমীকরণের ডান পক্ষ 100 প্লাস 2 নং সমীকরণের ডান পক্ষ 20। এখন দেখো এক্স প্লাস এক্স, অর্থাৎ দুটি এক্স যোগ করলে আসবে 2x, ওয়াই থেকে মাইনাস ওয়াই, প্লাস ওয়াই এবং মাইনাস ওয়াই বাদ যায় 0, তাহলে 100 প্লাস 20 সেক্ষেত্রে আসে 120। এখন দেখো x এর সাথে 2 আছে গুণাকারে, অর্থাৎ 2 গুণাকারে আছে রয়েছে, সেক্ষেত্রে আমাদের পক্ষান্তর করলে কি হবে, ডান পক্ষে গেলে হবে ভাগ। 120কে আমরা 2 দ্বারা ভাগ করলে আসে x এর মান আসবে 60, অর্থাৎ 60। এখন এই এক্সের মান যে কোনো একটি সমীকরণে বসিয়ে দিলে আমরা ওয়াই এর মান নির্ণয় করতে পারব। তোমাদের ইচ্ছা মতন যে কোনো সমীকরণে বসিয়ে দাও। এখন এক্সের মান 1 নং সমীকরণে বসাই, 1 নং সমীকরণে বসাই বা বসিয়ে পাই লিখলে লিখতে পারো। আমাদের 1 নং সমীকরণ ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100 বা এক্সের মান আমরা পেয়েছি 60, তা আমরা লিখলাম 60 প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 100,
বা ওয়াই ইকুয়াল হচ্ছে 100। বাম পক্ষে 60 রয়েছে, সামনে তার চিহ্ন আছে প্লাস, অর্থাৎ যোগাকারে রয়েছে, বাম পক্ষে গেলে হবে মাইনাস। 100 মাইনাস 60 ইকুয়াল আসে, অতএব ওয়াই ইকুয়াল আসবে 40। অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান আমরা নির্ণয় করেছি। আমাদের শর্ত ছিল দুটি যোগ করলে যেন 100 হয় এবং বিয়োগ করলে 20 হয়। তোমরা লক্ষ্য করো, 60 এবং 40 যোগ করলে কত আসে? 100 হয়, এবং 60 থেকে 40 বিয়োগ করলে 20 হয়। তাহলে দুটি চলক আমাদের শর্ত মেনেছে, অর্থাৎ নির্ণয় সংখ্যা দুটি ষাট এবং 40। তোমাদের বোঝার সুবিধার ক্ষেত্রে আমি পুনরায় ব্যাখ্যা করতেছি। প্রশ্নটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 100 এবং বিয়োগফল হচ্ছে 20 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি আমরা প্রথমে ধরে নিলাম, মনে করি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই, যেখানে একটি শর্ত দিলাম এক্স গ্রেটার দ্যান ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে ওয়াইয়ের চেয়ে বড়। প্রথম শর্তে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 100, আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100, এক নং সমীকরণ দিলাম। দ্বিতীয় শর্তে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 20, অর্থাৎ বিয়োগফল হচ্ছে 20। দুটি সমীকরণ থেকে আমরা প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমরা সমাধান করতে পারি, আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সমাধান করেছি। এক্ষেত্রে এক নং এবং দুই নং সমীকরণ যোগ করি, দুই নং যোগ করার পরে দেখলাম এক্স প্লাস এক্স, অর্থাৎ আসে 2x, প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই করলে আসবে 0, লিখলাম না 0, এবং 100 প্লাস 20 আসে 120, এক্স ইকুয়াল টু 120, 2 ছিল গুণাকারে, ডান পক্ষে গেলে হবে ভাগ, 120কে 2 দ্বারা ভাগ করলে হয় 60, অর্থাৎ এক্স এর মান পেয়েছি 60। এরপরে এক্স এর মান আমরা যে কোনো একটি সমীকরণে বসি ওয়াইয়ের মান নির্ণয় করতে পারি। এক্স এর মান এক নং সমীকরণে বসাই, এক নং সমীকরণে ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল 100, বা এক্স এর মান হলো কত, 60, আমরা 60 বসিয়ে দিলাম, 60 60 উপাশে গেলে হবে 100 মাইনাস 60, অর্থাৎ 100 থেকে 60 বিয়োগ করলে আসে 40। আশা করি প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসের সমাধান যেটা আমরা করেছি সেটা তোমরা বুঝতে পেরেছ। আজকের পাঠ নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ।